হ্যালো বন্ধুরা, আমি হিমালয় সেন। আজকে আপনাদের জন্য তিতাস গ্যাস এক্সামের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সলিউশন করে দেখাবো। এই অঙ্কটা তিতাস গ্যাসের চাকরি পরীক্ষা আসছিল, কোশ্চেন করেছিল বুয়েট। এই অঙ্কটা আপনারা অনেকে সমাধান ভিডিও চেয়ে মেসেজ করেছিলেন, তাই আজকে আপনাদের এই অঙ্কটা সমাধান করে দেখাবো। তার আগে বলে রাখি, আপনারা এখনও যারা ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, দ্রুত সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন। তো চলুন অঙ্কটা সমাধান করা যাক। অঙ্কটা বলছে, একটা 22 ফিট লম্বা বিমের রডের পরিমাণ এবং সিমেন্টের পরিমাণ বের করুন। আচ্ছা, মালামালের অনুপাত দেওয়া আছে 1:1.5:3। তো আমাদের এখানে দুইটা জিনিস বের করতে বলছে, একটা যে এই বিমে কতটুকু রড লাগবে এবং এই বিমে সিমেন্টের পরিমাণটা। তো এই অঙ্কটায় যে অংশটা কঠিন সেটা হচ্ছে রডের পরিমাণটা বের করা। সিমেন্টের পরিমাণটা আপনারা অনেকেই বের করতে পারবেন, তারপর আমি সিমেন্টের পরিমাণটা সংক্ষেপে বের করে দিচ্ছি, তারপর আমরা রডের পরিমাণটা দেখাবো। তো আমি যদি আপনাদের সিমেন্টের পরিমাণটা বের করে দেখাই, এটা মূলত আপনারা অনেকে জানেন, তাই আমি একটু শর্টকাটে করতেছি। আর রডের পরিমাণটা কীভাবে বের করবেন এটা আমি ডিটেলস দেখাবো। তাহলে সিমেন্টের পরিমাণ বের করার জন্য আগে আয়তন বের করতে হবে। ভি ইকুয়াল টু, তাহলে 22 ইনটু, এটা যদি ফিটে আছে, এখানে প্রস্থ সে দেওয়া আছে 12 ইঞ্চি, ডিভাইডেড 12 ইঞ্চি, আর গভীরতা 22 ইঞ্চি। তাহলে এটাকে ফিটে কনভার্ট করলাম, এটা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে আসবে 40.33 ফিট কিউব। তারপর এটা ড্রাইভ ভলিউম, ভিডি মানে ড্রাইভ ভলিউম, এগুলো আপনারা অবশ্য পারেন, তাই আমি একটু তাড়াতাড়ি করে ফেলি এগুলো। তাহলে এটা আসবে আপনার 60.5 ফিট কিউব। ঠিক এখান থেকে আমরা এখন সিমেন্টের পরিমাণটা বের করে ফেলবো। সিমেন্টের পরিমাণ 60.5 ডিভাইডেড বাই অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল এটা 5.5, এর সাথে গুণ করব সিমেন্টের অনুপাত ইনটু 0.8। 0.8 কেন? কারণ 0.8 ফিট কিউবে হচ্ছে 1 ব্যাগ। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে এখানে 8.8 ব্যাগ, যেটাকে আমরা 9 ব্যাগও লিখতে পারি। তাহলে এটা একটা অ্যান্সার, এটা অনেকেই পারবেন, তাই একটু শর্টকাট করে দেখালাম। এর পরের অংশটা আমরা বের করব, যেটা হচ্ছে রডের পরিমাণ। তো এটা বের করার আগে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, যে আমি চাকরি প্রস্তুতির জন্য একটা অনলাইন ব্যাচ শুরু করতে যাচ্ছি সামনের 10 তারিখ থেকে। আপনারা যারা সেই ব্যাচে যুক্ত হতে চান, আপনারা আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন, তাহলে সেই ব্যাচ সম্পর্কে আপনি ডিটেল জানতে পারবেন এবং অনলাইনে সরাসরি আমার কাছ থেকে ক্লাস করতে পারবেন। তো চলুন তাহলে আমরা রডের পরিমাণটা বের করি। তো রডে দেখতে হবে যে এখানে কী কী রড ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে প্রধান রড বিমে ব্যবহার করা হয়েছে, এখানে বলা আছে 3টা 8 সুতার রড, আর এখানে 3 সুতার রড 6 ইঞ্চি পরপর সি পার সি, ঠিক আছে। এটা হচ্ছে স্টিরাপ, তার মানে এখানে স্টিরাপ এবং মেইন রড দুইটাই ব্যবহার করা আছে। এই দুইটা মিলে টোটাল কতটুকু রড লাগবে আমাদের এটা বের করে দেখাতে হবে। তো প্রথমে আমরা বের করব যে মেইন রড কতগুলো লাগবে সেটা বের করি। তাহলে মেইন রড বলছে 3টা 8 সুতা, তো আমরা একটা রডের দৈর্ঘ্য আগে বের করব, যে মেইন রডের দৈর্ঘ্য। আচ্ছা, মেইন রড আমরা এখানে লিখতে পারি, মেইন রডের হিসাবগুলো দেখব। তো প্রথমে আমরা দৈর্ঘ্য বের করব, দৈর্ঘ্য ইকুয়াল টু কি, বিমটা টোটাল 22 ফিট, তাহলে 22 মাইনাস, এ থেকে মাইনাস করব কি, মাইনাস করব দুই পাশে যে কভারিং থাকবে, আমরা ধরলাম কভারিং হচ্ছে 2 ইঞ্চি করে, তাহলে 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 12, এটা দুই পাশে কভারিং যে বাদ দিলাম, এর সাথে আবার যোগ করব দুই পাশে হুক থাকবে বিমের, এই জন্য হুকের জন্য 2 ইন্টু 10D, 10 ইন্টু D, ডি এখানে কতটুকু 8 সুতা, তাহলে 8কে 8 দিয়ে ভাগ করলে ইঞ্চিতে আসবে এবং এটাকে আবার 12 দিয়ে ভাগ করলে ফিটে চলে আসবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করলে এখানে আসবে 23.5
3.33 ফিট। তাহলে মেন রোডের একটা দৈর্ঘ্য আসলো 23.33 ফিট। তাহলে মেন রোডের ওজনটা যদি আমরা বের করি, মেন রোডের ওজন একটা শর্টকাট সূত্র জানি আমরা, সুতা স্কয়ার ডিভাইডেড বাই 24 ইন্টু এল ইন্টু এন। এই সূত্র প্রয়োগ করলে মেন রোডের ওজন কতটুকু সেটা পেয়ে যাব। সুতা কয় সুতা এটা? এখানে বলা হয়েছে 8 সুতা। তাহলে 8 স্কোয়ার ডিভাইড বাই 24 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য বের করলাম কতটুকু, একটা দৈর্ঘ্য 23.33, এবং সংখ্যা হচ্ছে 3টা, তাহলে 3 দিয়ে গুণ করব। এটা ক্যালকুলেশন করলে এখানে টোটাল কত পাউন্ড রড লাগবে সেটা বের করতে পারবো। 8 স্কোয়ার ডিভাইডেড বাই 24 ইন্টু 23.33 ইন্টু 3, তাহলে এখানে আমার লাগবে 186 এত পাউন্ড। তাহলে একটা আমরা বের করে ফেললাম, এরপরে যেটা বের করবো সেটা স্ট্রিরাপ, এবং এটাই মূলত বের করাটা একটু কঠিন। ঠিক আছে, এটাই বের করাটা একটু কঠিন, তো এটা একটু ভালো করে দেখবেন, নাহলে একটু প্রবলেম হয়ে যাবে আপনাদের। স্ট্রিরাপ বলে কোনটাকে? এই যে চারপাশে যে রডটা ঘেরা থাকে সেটা স্ট্রিরাপ থাকে, এবং এটা কিন্তু এইভাবে একটু বাড়ানো থাকে, তাই না? এভাবে একটু বাড়ানো থাকে স্ট্রিরাপ। তো এখন আমাদের কি করতে হবে, এই প্রথমে চারপাশের বাহুগুলো একসাথে যোগ করলে টোটাল দৈর্ঘ্য কতটুকু হবে সেটা বের করতে হবে। সেটা কীভাবে বের করবো তা একটা সূত্র আছে, কিন্তু এখানে লিখতে পারি স্ট্রিরাপ, স্ট্রিরাপ, স্ট্রিরাপের জন্য আমরা যদি টোটাল দৈর্ঘ্য বের করতে চাই তাহলে আমাদের 2 ইন্টু কী লাগবে, দৈর্ঘ্য যোগ প্রস্থ, সাথে আমরা যোগ করতে পারবো 1 ফিট। 1 ফিট, 1 ফিট কেন, 1 ফিট কেন যোগ করব, 1 ফিট যোগ করব কারণ যে স্টিরাপের এই পাশে এবং এই পাশে একটা বর্ধিত ধরা হয়, এটা সাধারণত আমাদের বইয়ের মতে 1 ফিট ধরা হয়, 6 ইঞ্চি 6 ইঞ্চি করে, এই পাশেটা 6 ইঞ্চি 6 ইঞ্চি বাড়ানো থাকবে, এই পাশেটা 6 ইঞ্চি বাড়ানো থাকবে, এরকম জাস্ট ধরা হয়। ঠিক আছে, তো এখন আমরা যেটা দেখব যে দেখুন টোটালটা হচ্ছে 22 ইঞ্চি, 22 ইঞ্চি থেকে এই পাশের কভারিং এবং এই পাশের কভারিং বাদ দিলে আমি এটা পাব, আবার এই পাশের টোটালটা হচ্ছে 12 ইঞ্চি, 12 ইঞ্চি থেকে এই পাশের কভারিং এবং এই পাশের কভারিং বাদ দিলে আমি এইখান থেকে এই দৈর্ঘ্যটা পাব। তাহলে এটাকে যদি আমি দৈর্ঘ্য ধরি, এটাকে প্রস্থ ধরি, তাহলে কী হবে, 22-এর থেকে এই পাশে আমরা 2 ইঞ্চি কভারিং, এই পাশে 2 ইঞ্চি কভারিং বাদ দেবো, তাহলে ভিতরের অংশটা থাকবে 22 থেকে 4 বাদ দিলে 18, এবং ঠিক এটা টোটালটা 12 থেকে এই পাশে 2 ইঞ্চি, এই পাশে 2 ইঞ্চি বাদ দিলে এখান থেকে এটুকু থাকবে কতটুকু, 8। তাহলে এটা 8, এটা 18। তাহলে আমরা স্ট্রিরাপের জন্য যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে কী কত হবে, 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে, দৈর্ঘ্য কতটুকু, 8। যদি আমরা 8 ধরি তাহলে 8/12, কারণ 8 হচ্ছে ইঞ্চিতে আছে, এটাকে ফিটে কনভার্ট করার জন্য 12 দিয়ে ভাগ করলাম, আবার প্রস্থ এটাকে আমরা কত পেয়েছিলাম, 18, সেটাকে আমরা 12 দিয়ে ভাগ করলাম, তার সাথে 1 যোগ করলাম। তো এটা ক্যালকুলেশন করলে আপনাদের যে মানটা আসবে সেটা হচ্ছে 5.33 ফিট। তার মানে একটা স্ট্রিরাপের যে দৈর্ঘ্য সেটা 5.33 ফিট। এখন কয়টা স্ট্রিরাপ লাগবে সেটা আমাদের কিন্তু বের করতে হবে, যে বিমে কয়টা স্ট্রিরাপ লাগবে, মানে নোস বা সংখ্যা। তাহলে টোটাল বিমের দৈর্ঘ্য 22 ফিট, এখান থেকে মাইনাস করতে হবে আমাদের দুই পাশের কভারিং, দুই পাশের কভারিং সাধারণত কতটুকু, যেহেতু দুই পাশে তাই তাহলে 2 গুণ করবো, 2 ইন্টু 2/12, এস এটা হচ্ছে দুই পাশের কভারিং বাদ দিলাম 22 ফিট থেকে, এখান থেকে আবার মাইনাস করতে হবে আমাদের কি, দেখুন আমরা যখন একটা সাপোর্টের পরে মনে করুন এটা হচ্ছে কলাম আর এই পাশে বিম, এটা কলাম এই পাশে বিম, সাপোর্টের পরে যখন আমরা প্রথম স্ট্রিরাপ বসাবো এইটুকু ডিস্টেন্স কতটুকু হবে, এইটুকু ডিস্টেন্স হবে এখানে যতটুকু বলা আছে যে 6 ইঞ্চি পরপর, তাহলে এইটুকু ডিস্টেন্স হবে, এইটুকু ডিস্টেন্স হবে d/2, মানে যতটুকু ডিস্টেন্স থাকবে তার প্রথম প্রথম প্রথমটা বসা হয় তার অর্ধেক ডিস্টেন্সে। একইভাবে যখন এই পাশে শেষ হবে, ঠিক আছে, যখন এই পাশে আপনার বিমে চলে আসবে, বিমে এখানে যখন কলামের কাছে চলে আসবে তখন এইখানে যে স্ট্রিরাপটা বসানো হবে এটাও ঠিক কতটুকু, d/2।
তার মানে আমি যে স্টিরাপ বসাবো, স্টিরাপে বসানোর দৈর্ঘ্যটা হবে এতটুকু থেকে এতটুকু, তাহলে এই পাশে ডিবে টু এবং এই পাশে ডিবে টু বাদ দিতে হবে ক্যালকুলেশন থেকে। ঠিক একই কারণে টু ইন্টু ডিবে টু, ডিবে টু মানে কত? ডিবে টু মানে 6 এর অর্ধেক 3, 3 ডিভাইডেড বাই 12। কারণ এখানে বলছে 6 ইঞ্চি পর্ব, তাহলে 6 এর অর্ধেক কত হবে? 3, 3 ইঞ্চি, তাহলে 3 ডিভাইডেড বাই 12। আর যেহেতু দুই পাশে বাদ দেবো তাহলে 2 এখানে মাইনাস করবো, 2 দিয়ে গুণ করবো। একে ভাগ দেব কতটুকু? 6 ইঞ্চি দিয়ে। 6 ইঞ্চি মানে এটাকে আমরা ফিটে কনভার্ট করবো, কারণ সবগুলো যেহেতু ফিটে লিখছি, এবং এর সাথে যোগ করা লাগবে আমাদের 1, এর সাথে যোগ করা লাগবে কত? 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে মূলত আপনারা পেয়ে যাবেন, এটা আসবে 43.33, মানে আসবে 44 নস, 44 নস আমার স্টিরাপ লাগবে। এখন যদি এই 44 নস এর ওজন বের করতে চাই, তাহলে ঠিক আগের মতো আমরা বের করতে পারবো, সুতা স্কোয়ার ডিভাইডেড বাই 24 ইন্টু এল ইন্টু এন। তাই সুতা এখানে কত সুতা ব্যবহার করা হয়েছে? 3 সুতা, তাই 3 স্কোয়ার ডিভাইডেড বাই 24 ইন্টু এল হচ্ছে কতটুকু? 5.33, আর এখানে গুণ করবো 44। তাহলে আমাদের মানটা চলে আসবে এখানে 3 স্কোয়ার ডিভাইডেড বাই 24 ইন্টু 5.33 ইন্টু 44। তাহলে আমাদের এখানে স্টিরাপ লাগবে 87.945 পাউন্ড। তাহলে আমরা রড কিন্তু দুইটা পেয়ে গেলাম, এখানে একটা এবং আগে একটা। তা অতএব আমরা লিখতে পারবো মোট রড লাগবে, প্রথমটার সাথে এটা যোগ করে দেব, 186.64 প্লাস 87.945, এই দুটো যোগ করলে টোটাল রডের পরিমাণটা পেয়ে যাব। তাহলে 274.585 পাউন্ড এটা লাগবে আমার টোটাল রড, এবং এটাই অ্যান্সার। তো আপনাদের দেখার জন্য ধন্যবাদ, আর যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর ভিডিওটা কেমন লাগলো এটাও জানানোর জন্য অবশ্যই একটা কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।